This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু মোদি। শুক্রবার আরামবাগে সভা, সাজো সাজো রব গোটা চত্বরে। কালীপুরে সভাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা এসপিজি। দফায় দফায় এলাকায় পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। জোর কদমে চলছে মঞ্চ তৈরি, মাঠে দাঁড়িয়ে তদারকিতে বিজেপি বিধায়করা। অন্যদিকে জরুরি ভিত্তিতে চলছে হেলিপ্যাডের কাজও। আরামবাগের মঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। ঘোষণা হতে পারে নতুন এক গুচ্ছ প্রকল্পেরও। 2 লক্ষেরও বেশি মানুষ সভায় থাকবেন, আশাবাদী বিজেপি নেতারা। 1 মার্চ আরামবাগের এই কালীপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন। সভা হবে দুটি, একটি প্রশাসনিক সভা, রেল ও ইন্ডিয়ান অয়েলের যৌথ উদ্যোগে এখানে প্রশাসনিক সভা হবে। অন্যদিকে এই কালীপুর মাঠে হবে একটি জনসভা, যেটি ভারতীয় জনতা পার্টির আয়োজনে চলছে। জোর কদমে কাজ চলছে। একদিকে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা বেষ্টনী, তারা এই মাঠ ঘুরে দেখেছেন, তার সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব সহ যে বিধায়করা আছেন তারাও মাঠ ঘুরে দেখছেন। দায়িত্ব আছে, সেটা হচ্ছে পাবলিক মিটিং। তারপরে পাবলিক মিটিং হবে, সে পাবলিক মিটিং সফল করার জন্য পুরো টিম, ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্ব এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি পুরো টিম লেগে আছে। তিনি আসছেন, সেই জন্য আমাদের অনেক গর্ব এবং আমাদের অনেক ওনার কাছে প্রত্যাশাও আছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের যে ভাবাদিঘির যে রেল, তাড়াতাড়ি যেমন চালু হয়, সেই যে সাধারণ মানুষের উৎসাহ এতটাই আছে। এত গাড়ির ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছে, আমরা গাড়ি পাচ্ছি না, এরকম একটা কন্ডিশন। যেমন আমিও দেখছিলাম আমার বিধানসভা থেকে প্রায় 160টা বাস এখানেই চাহিদা আছে। সাধারণ মানুষরা আসতে চাইছে, বিভিন্ন ক্লাবের সদস্যরা আসতে চাইছে, যুব টিম আসতে চাইছে। যেটা আমরা লক্ষ্য করছি যে রেকর্ড সংখ্যায় ভিড় হবে। প্রশাসনিক একদিকে সভা, আর একদিকে হবে জনসভা। মাঠ ইতিমধ্যেই মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি, মাইক বাঁধার কাজও চলছে। আরামবাগের কালীপুর থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আদালতে ফের অস্বস্তি রাজ্যের। জামিন পেলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। পুলিশের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, একজন নাগরিককে এভাবে কি গ্রেপ্তার করা যায়? যারা গ্রেপ্তার করলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? এতদিন জেলে ক্ষতিপূরণ কে দেবে? রাজ্যকে প্রশ্ন আদালতের। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। সত্যের জয় হয়েছে, এটা আমরা খুব আনন্দিত, এবং আমাদের লড়াইটা যেভাবে চলছে পার্টির পক্ষ থেকে এটা জারি থাকবে। শেখ শাহজাহান অধরা, অথচ সন্দেশখালী খান্ডে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। 11 ফেব্রুয়ারি বাঁশরুণির বাড়ি থেকে তার গ্রেফতারি ঘিরে রাজ্য সরকারকে নিশানা করেছিল বামেরা, পাশাপাশি চলছিল আইনি লড়াই। 17 দিন জেলবন্দী থাকার পর বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেয়। এই দিনের শুনানি পর্বে একের পর এক কড়া কথা শুনতে হয়েছে পুলিশ প্রশাসনকে। FIR-এর পর অভিযোগ, এতে বিস্মিত বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন, এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যাখ্যা কি? রাজ্যের তরফে যুক্তি ছিল বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার, কিছু বক্তব্য রেখেছেন উনি, তবে সওয়াল জবাব শুনে বিচারপতির কড়া মন্তব্য। যারা গ্রেফতার করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হবে না? এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে? বিচারপতি দেবাংশু বসাক বলেন, এ ধরনের বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি শকিং। মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো, এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে? পরিবারের অভিযোগ, মানুষের হয়ে কথা বলার জন্য প্রতিহিংসার শিকার নিরাপদ। তৃণমূলকে নিশানা করেছে সিপিএম। স্পিকার কি করেছে, ডেপুটি স্পিকার কি করেছে, মাইক বন্ধ করে দিয়েছে, নারী নির্যাতনের জন্য কথা বলা হয়েছে। আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামী নেতা নিরাপদ সর্দারকে জেলে পুরে দিল মিথ্যা মামলায়। যদিও তৃণমূলের দাবি যা হয়েছে আইন মেনেই গ্রেফতার, তার নিশ্চয়ই কিছু কারণ ছিল, জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে, এগুলো একটা আইনি প্রক্রিয়া।
সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের দাবি, তিনি বিধানসভায় একাধিকবার সন্দেশখালীর অত্যাচার কথা বলেছেন। পাল্টা তৃণমূল বলছে, কেন সাংবাদিক সম্মেলন করেননি নিরাপদ? কোনো লিখিত রেকর্ড দেখাতে পারবেন কিনা? শাসক দলের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের দাবি, 2014 জুন দুবার বিধানসভায় সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরেন নিরাপদ। গৌরাঙ্গর দেওয়া নথিতে দেখা গেছে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সন্দেশখালীর একটি বিষয় নিয়ে উল্লেখ করেছিলেন নিরাপদ। তার বক্তব্য ছিল, যতদিন যাচ্ছে তত সন্ত্রাস বাড়ছে। এর দুদিন পর ফের অধ্যক্ষর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন নিরাপদ। নিরাপদর বক্তব্য ছিল, সন্দেশখালীর একটি পুকুর তৃণমূলের হারমাদ বাহিনীর নজরে পড়ে, পুকুর না দিলে ধর্ষণ করা হবে। বিধানসভায় নিরাপদ অভিযোগ করেন, মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তার স্বামী পুত্রকে মারধর করা হয়েছে। ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে তৎকালীন সিপিএম বিধায়ক বলেন, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নিরাপদ অভিযোগ করেন, পঞ্চায়েতে যেসব মহিলা প্রার্থী হতে উৎসাহিত তাদেরকে বলা হচ্ছে গণধর্ষণ করা হবে। 2013 সাল থেকে বলে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। সতীর্থর পাশে দাঁড়িয়ে তৎকালীন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের দাবি, এরপরই মাইক বন্ধ করে দেওয়া হয়। সবার মধ্যে নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রতিটি অত্যাচারের ঘটনা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়েছে, কখনো মাইক অফ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত কথাগুলো বিধানসভার মধ্যে লেখা আছে সেগুলো কিন্তু সব বইয়ের মধ্যে লেখা রয়েছে। বিধানসভায় সন্দেশখালী নিয়ে বলতে উঠে সুকুমারের মাইক বন্ধের যে অভিযোগ উঠেছে, তখন বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ। সুকুমারের দাবি মানতে নারাজ সোনালী। আমিও তো একটা জায়গার এমএলএ ছিলাম 20 বছর, সর্বৈব অসত্য কথা বলছেন নিরাপদবাবু। চা জান তো অনেকদিন থেকেই সন্ত্রাস করছিল। নিরাপদবাবুদের কাছে আমাদের অভিযোগ যে নিরাপদবাবুরা এই অভিযোগগুলো আগে তোলেননি কেন? 17 দিন জেলবন্দী থাকার সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কের জামিন এবং তাকে বিধানসভায় সন্দেশখালী প্রসঙ্গ বাদ দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।